ওয়েলকাম ব্যাক লি এন্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি গুনগুনকে প্রমিস করেছি যে এই ছুটিতে ও আর আমি মিলে খুব মজা করব। আমি আর গুনগুন এখন যাচ্ছি গরমের ছুটির মজা নিতে। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে থাকো। এই যে দেখছো গুনগুন এত এক্সাইটেড, তার কারণ গুনগুনকে আমি বলেছি শুধু তোমাকে আজকে আমি ঘোরাবো আর খাওয়াবো না, কিছু জিনিস যেটা তোমার পছন্দ হবে সেটা দুই একটা জিনিস হয়তো আমি কিনেও দিতে পারি। তো সেই জন্য গুনগুন আজকে খুব এক্সাইটেড। তো আমি বললাম চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, কিছু ড্রেস ওর পছন্দ হয়েছে বললাম খেয়ে দিয়ে তারপরে এসে ওগুলোকে নিয়ে নেবো চলো, কারণ ঘুরতে ঘুরতে ওরও একটু খিদে পেয়ে গেছে বুঝতে পারছিলাম। আমরা চলে এসেছি, ও বলা হয়নি আমরা এসেছি আজকে অবনীতে, অবনীর ফুড কোর্ট এটা। আমরা পিৎজা খাবো ঠিক করলাম, গুনগুনই ঠিক করলো যে গুনগুন পিৎজা খাবে। আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে আমরা এসেছি গুনগুনের ঠাম্মির বাড়ি, ওর ঠাম্মির বাড়ি থেকে এই অবনী মলের দূরত্ব জাস্ট 15 মিনিট। আমি আর গুনগুন আজকে মানে ঠিক যেরকম প্ল্যান করেছিলাম যে গরমের ছুটি পড়ে গেলে আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে আসবো, যদিও শান পরে আমাদেরকে জয়েন করেছে, তাও আমরা দুজনে আজকে প্রচুর মজা করছি। আমাদের খাবার দাবারও চলে এসেছে, শান ফেরার পথে আমাদেরকে কল করেছিল, আমরা বললাম যে এখানে আছি তো সেই জন্য ও চলে এসেছে। আজকে গুনগুন সত্যি খুব খুশি আর ওকে খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল আজকে সন্ধেটা। ফার্স্টেই আমরা স্টার্ট করব গার্লিক ব্রেড দিয়ে, তারপর আমাদের পছন্দের পিৎজা। 3, 2, 1 আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে, যেমন বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর গুনগুনের যে ড্রেসগুলো পছন্দ হয়েছে সেগুলো তো আমরা কিনবই, আর শান বললো যখন এসেছি তখন শানেরও কিছু ডেইলি ওয়্যার ফর্মাল লাগবে, সেগুলো নিয়ে একবারে আজকে আমরা ফিরবো আমার মামা বাড়ি।
আজকে সন্ধ্যাটা তো আমাদের খুব ভালো কেটেছে। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। কাল খুব ভোরে ফিরে যাব বাড়ি। চলো আজকের মতন টাটা।